শূকর পালন প্রকল্পের জন্য ৩০০০ টাকা করে কাটমানি চাওয়ার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদার ভাবুক গ্রামে। জানা গিয়েছে, সরকারি প্রকল্প অনুযায়ী গ্রামবাসী সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শূকর প্রতিপালনের সুবিধা পাবেন। এরই মধ্যে তিন যুবক গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এই প্রকল্পের জন্য ৩০০০ টাকা করে দেওয়ার পরিবর্তে ক্যাশ মেমো কেটে দেয়। এরপরেই ক্ষিপ্ত হয় গ্রামবাসীরা। আজকে ব্যাপারটা এই যে সিলিপটা দিয়ে গেছে, এটা ওদের কাছে ছিল, যেটা সিগনেচার নিয়েছে আমাদের ওটা ওদের কাছে রেখেছে, ফোন নাম্বার সহ নিয়েছে, আর আমাদেরটা যেটা সিগনেচার নাই ও খাতা দিয়ে গেছে, তো বললো যে যেটা নাম্বার দিয়ে গেছে ওই নাম্বারে ফোন করবে আর সুহর নিতে যেতে হবে বলে, আর টাকা চাইছে বলে ৩০০০ দেওয়ার পর। তাদেরকে কেন আটকে রেখেছেন তাহলে? পঞ্চায়েত সমিতির কাছে থেকে জানলাম যে এটা দু নম্বর কাজ হচ্ছে, আমাদেরকে ঠকাচ্ছে, তার জন্য এই যে আমাদেরকে সুর দিতে চাইছে। এরা তো ওদেরকে তো চিনি না, এরা কেউ না, মেম্বার না, তো কেন এসছে আমাদের কাছে, আমাদের কাছ থেকে কেন টাকা চাইবে? আর যে পঞ্চায়েত সমিতি ও তো জানে না কি বলছে, কে পাঠিয়েছে তাহলে? ওরা বলছে প্রধান পাঠিয়েছে, প্রধানকে ফোন জানা জানি জানতে পেরেছিল। আমরা মহিলা সমিতি থেকে মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, জমা দিয়ে তারপরে আমরা লোন দরখাস্ত অ্যাপ্লাই করেছিলাম, তো ওটা আবার এত মানে সব মহিলা মানে ১২,৫০০ করে এক একজনে মানে অ্যাকাউন্টে বলে দিবে ঢুকবে, তো ওই জন্য আমরা অ্যাপ্লাই করে জমা দিয়েছিলাম। পরে আবার শুনতে পেলাম যে না বলে, শুনতে পেলাম না আজকে এসছে ওরা দুইজন যে সই করাচ্ছে দলের লোকগুলোকে আর ৩০০০ টাকা করে চাইছে, তো সুয়ার দিবে বলে। আমরা সুয়ার নেব না, সুয়ার অনেক অন্য দলে নিয়েছে, সুয়ার কিন্তু টিকিয়ে নেই, মারা যাচ্ছে সম্পূর্ণ, ওই জন্য আমরা সুয়ার নেব না, আমরা টাকাই নেব। তো এর মধ্যে কি দুর্নীতি মনে হয়? দুর্নীতি ওরা এসছে আর মানে সই করাচ্ছে দলের লোকগুলোকে আর ওই স্লিপ ফুটগুলো দিয়ে যাচ্ছে, তারা ওরা এসছে মানে চিনি না আমরা, ওরা কে যেন আমরা চিনি না। কি বলছে, কে পাঠিয়েছে? কে ওরা বলছে যে প্রধান পাঠিয়েছে, প্রধান পাঠিয়েছে। তো হ্যাঁ, আমার সকালবেলা ফোন আছে, কিছু মহিলা ভাবুক জিপি থেকে আমাকে ফোন করে যে কিছু অসাধু ছেলে এবং বেসরকারি ছেলে তারা করছানা ডিস্ট্রিবিউশনের স্লিপ নিয়ে নাকি ওনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, আর ওনাদেরকে নাকি বলছেন যে শূকরছানা দেওয়া হবে, যে সিগনেচার করাচ্ছেন। তো আমি জানি না, ওনারা বলেছেন যে ওনারা নাকি টাকারও কোনো দাবি করছেন, তো সেই বিষয়ে আমি কিছুই জানি না। বর্তমানে কীভাবে শূকরছানা ডিস্ট্রিবিউশন হচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে, এটা পুরোপুরি আমাকে অন্ধকারে রেখে বেআইনিভাবে আমি মনে করি এটা দেওয়া হচ্ছে। কেন কি যে বিষয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে আমাদের যে আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীরা আছে তাদেরকে স্বনির্ভর করার জন্য যে শূকরছানার লোন স্যাংশন করিয়ে দিয়েছিলেন, এবং আমাদের ব্লক থেকে আমরা প্রায় ২,০০০+ স্যাংশন লোন করে দিয়েছিলাম তাদেরকে, তো সেই লোনগুলো নিয়ে বিগত বছরখানিক ধরেই বিডিও অফিস থেকে একটা অবাস্তবিক কাজ হচ্ছে আমি যেটা মনে করছি। টাকাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা এবং বিল না পেমেন্ট করা, এই বিভিন্ন ধরনের সমস্যা, এবং বিগত দিনেও এই আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমাদের ব্লকে প্রায় ৩বার বিক্ষোভ প্রদর্শন করেছেন যে ওনাদের শূকরছানাগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, এবং এই বিষয় নিয়ে প্রচুর ভাবেই বড়সড়ই কমপ্লেনও হয়েছে, এবং আমি নিজেও আমাদের যে ডিস্ট্রিক্ট হায়ার অথরিটি আছে ওনাদেরকেও আমি বারংবার এই বিষয় নিয়ে ওনাদেরকে অবগত করিয়েছি এবং আমাদের ভিডিও সাহেবকেও জানিয়েছি। কিন্তু বর্তমানে যে ঘটনাটা আজকে ঘটেছে আমি সেটার পূর্ণাঙ্গ তদন্ত চাই, এটা কীভাবে কী প্রসেসে এই সুয়ো ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং কোন কোন সংঘকে সেই সুয়ো ডিস্ট্রিবিউশনের টেন্ডার দেওয়া হয়েছে, কোন সমস্ত কিছু আমাকে অন্ধকারে রেখে করা হয়েছে। আমি চাইছি যেটা পূর্ণাঙ্গ তদন্ত হয়ে এই সুয়োর এই যে অবাস্তবিক এই যে
ভুয়ো ছেলেরা যে স্লিপ দিয়ে বেড়াচ্ছে, যারা ব্লক অফিস এবং অঞ্চল অফিস থেকে যাদের কোনো লিঙ্ক নেই, আমি চাই তার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে তাদের শাস্তির আমি দাবি করি, এবং এর পিছনে যারা জড়িয়ে আছে তাদের সকলেরই তদন্ত হয়ে যাদের তাদের শাস্তির আমি দাবি করছি। গরিব মানুষের টাকা এভাবে করে আত্মসাৎ করার কারোর অধিকার নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আদিবাসী মহিলাদের জন্য, গরিব মহিলাদের জন্য স্বনির্ভর করার জন্য দিয়েছে, সেই জন্য এই জায়গাটাতে গিয়ে কাউকে ক্ষমা করা যাবে না, এবং আমি এটার জন্য যতদূর যেতে হয় আমি যাব এবং রাজ্য নেতৃত্ব। ওই তিন যুবককে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে, যদিও টাকা নেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ভাবুক অঞ্চলের প্রধান লক্ষ্মীরাম হাসদা। আমাকে বিডিও সাহেব চিঠি পাঠিয়ে দিয়ে আমাদের জনসাধারণ পাবলিকের জন্য আমাদেরকে বুঝিয়ে দেওয়ার, শহরের বাচ্চাদেরকে আমাদেরকে জানানোর চাচ্ছি যে গ্রামবাসীদেরকে যাদের যাদের নাম চলে আসছে তাদেরকে আমরা গ্রামে আমার ছেলেপেলে দিয়ে গিয়ে ওদেরকে বুঝিয়ে দেওয়ার গিয়েছিল। তাদের আমাদের দুটা ছেলেকে আমাদেরকে মারধর করেছিল, কী করেছে আমি যাইনি, তো ফোনে আমাকে বললো এই এরকম যেন হয়েছে, তো আমার আমার দুটা ছেলেকে আটকানো হয়েছে থানা পুলিশ। আচ্ছা, তো না এটা আমাদের ছেলে পেলে বোঝাবার জন্য চলে গেছে মহিলা সমিতি, হ্যাঁ, এই সুর বাচ্চাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তো ষড়যন্ত্র মানে কিচ্ছু নাই, আমি যখন অর্ডার দিয়েছি ওদেরকে, হ্যাঁ, মানে মহিলা সমিতিকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত, হ্যাঁ, সুরের বাচ্চা যেখানে বিতরণ হবে। আচ্ছা, কেউ হয়তো ভুল বুঝিয়ে বলেছে যে এই করছে ওই করছে, এটা কিন্তু ভুল। যেখানে ভিডিও মাধ্যমে চিঠি দিয়েছে আমার মাধ্যমে যে দুটা ছেলে চিঠি পাঠিয়েছে, ভিডিও এর মাধ্যমে আমার ছেলেপেলেকে পাঠিয়ে দিলাম যে সুর বাচ্চা অমুক দিন পাওয়া যাবে, এই মাধ্যমে আমার ছেলেপেলেকে পাঠিয়ে দিয়ে আমরা কী কী মানুষকে বুঝিয়ে দিয়ে এদেরকে মারধর করে না কী করে এদের থানায় এখন এসে বিষয়টির তদন্ত করে দেখছে মালদা থানার পুলিশ প্রশাসন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।